এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। স্কুল ফুটবলের উদ্বোধনী এসে শতবর্ষের সামনে থাকা ইস্টবেঙ্গল নিয়ে নস্টালজিক মনোরঞ্জন ভট্টাচার্য। ছোটবেলা থেকেই ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন ছিল মনোরঞ্জনের। সেই ছোট্টবেলায় আন্ডার হাইট টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পেতে চলা এই প্রাক্তন ফুটবলার। সে সময় আইএফএ শিল্ডে ইরানের পাঁচ ক্লাবের মুখোমুখি হয়েছিল লাল হলুদ। সেই ম্যাচে এক গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। সেদিন থেকেই লাল হলুদে খেলার স্বপ্ন ছিল এই প্রাক্তন ডিফেন্ডারের। সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, তার পাশাপাশি লাল হলুদের ঘরের ছেলে হয়ে গিয়েছেন মনাদা। একবার মোহনবাগানে গেলেও বরাবরই ইস্টবেঙ্গলে খেলেছেন মনোরঞ্জন। আমি একটা খুব ছোটোবেলার একটা ঘটনা বুঝি, যেটা মানে হয়তো কী বলবো এটা আমি জানি না কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে আছে আমি তখন আন্ডার হাইট খেলি, এই যে স্কুল তখন আমি স্কুলেই পড়তাম, একটা আন্ডার হাইট টুর্নামেন্ট খেলতে গিয়েছি, একটা সেমিফাইনাল ম্যাচ ছিল সেদিনটা অফিসিয়ালটা সেই এই ফাইনাল ম্যাচ ছিল 1970 সাল, যেটা ইরানের পাঁচ ক্লাবের সঙ্গে খেলা ছিল। এবং সেই আমরা ওই সেমিফাইনাল ম্যাচটা স্কুল আন্ডার হাইট টুর্নামেন্টে মানে 4 ফুট 10 ইঞ্চি সেমিফাইনাল ওই ম্যাচটা আমরা জিতেছি ফাইনাল উঠি। তখন আমাদেরই একজন আমাদের দাদা স্থান, তখন তার অফিসিয়াল ব্যাপারটা ছিল না, যারা আমাদের নিয়ে আসতো, গাইড করে নিয়ে আসতো, সে একটা ছোটো একটা ট্রানজিস্টার রেডিও নিয়ে এসেছিল, রিলে হচ্ছিল। এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের খেলাটা আগে শেষ হয়ে গেছে, তখন খেলাটা কন্টিনিউ হচ্ছিলো, অফিসিয়ালের খেলাটা কন্টিনিউ হচ্ছিলো। এবং তখন ইস্টবেঙ্গল একদম খেলা শেষের দিকে মনে হয় যখন গোলটা করলো, তখন তো অত ইস্টবেঙ্গল টিমের অত প্লেয়ার চিনতাম না, কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থক একটা মানে আবেগ একটা অন্যরকম ব্যাপার। সেটা আমার না খালি তখন একটাই চিন্তা হচ্ছে, ভাবছি যে আমি কি কোনোদিনই ক্লাবটাকে খেলতে পারবো, ইস্টবেঙ্গল ক্লাবটা কী আমি সেটাই জানি না। ছোটোবেলার একটা স্বপ্ন ফুটবল খেলি বলে, সবচেয়ে বড় কথা আর কীভাবে ইস্টবেঙ্গল সমর্থক হয়েছি আমি তাও জানি না, হয়ে গেছি। সে আমি কোনোদিন খেলতে পারবো মানে যেটা আগ্রহ হয়ে আমি রিলে শুনছি যে ইস্টবেঙ্গল জিতলো কি জিতলো না, এটা একটা বিশাল ব্যাপার। ফুটবলটাকে খুব গুরুত্ব দিয়ে সৎভাবে চেষ্টা করেছি, ভগবান হয়তো আমার মনোকামনা বলিস, আকাঙ্ক্ষা বলিস, ইচ্ছে বলিস শুনেছে, হয়তো পরবর্তীকালে সেই সুযোগটা পেয়েছি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।